वेलकम टू फाइव मिनट स्कूल। आशा करी सबाई भलो आछो। तो आजकेर एई पर्वेर भिडियोते आमरा ट्राइगोनोमेट्रिक आईडेंटिटीज निये जे भिडियोगुलो करछिलाम सेटार परवर्ती पर्व निये हाजिर होयेछि। आजकेर भिडियोते आमरा पश्चिमबंग मध्य शिक्षा पर्षदेर बोइयेर कोषे देखि बा लेट आस वार्कआउट 23.3 এর যে অঙ্কগুলো আগের দিন করেছিলাম তার পরবর্তী অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 5 থেকে পরবর্তী অঙ্কগুলোর সমাধান দেখাবো। চলো শুরু করা যাক। দেখো আজকে কোষে দেখি 23.3 কোয়েশ্চেন নাম্বার 5 থেকে এই ভিডিওটা শুরু করছি। তো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলা আছে, লেট আস এলিমিনেট থিটা ফ্রম দ্য রিলেশনস, দ্যাট ইজ থিটা অপনয়ন করতে বলা হয়েছে। তো কি বলা আছে প্রথম অঙ্কটাতে, প্রথম অঙ্কটাতে বলা আছে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 5/1 সেখানে কি বলা আছে, এক্স ইকুয়ালস টু সাইন থিটা। দেখো বলা আছে এক্স ইকুয়ালস টু সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস কস থিটা। এইখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে কি লিখতে পারবো, দেখো এক্স অন টু ইকুয়ালস সাইন থিটা, অর্থাৎ এই টুটিকে নিয়ে চলে এলাম এক্সের নিচে আর ওয়াইয়ের নিচে নিয়ে চলে আসবো এই থ্রিটাকে। কী লিখতে পারবো তাহলে, ওয়াই অন থ্রি, এখান থেকে পেলাম ওয়াই অন থ্রি ইকুয়ালস কস থিটা। এইবার লক্ষ্য করো এই দুটোকে যদি স্কোয়ার করে দাও কী পাচ্ছ, দেখো তাহলে এক্স অন টু স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার থিটা, আর এখানে পেয়ে যাচ্ছ কী পাচ্ছ, ওয়াই অন থ্রি স্কোয়ার ইকুয়ালস কস স্কোয়ার থিটা। আবার লক্ষ্য করো এটা তাহলে কী পাচ্ছ, এই অংশটা তাহলে কী পাচ্ছ, দেখো তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার অন ফোর ইকুয়ালস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি পাচ্ছ না, ওয়াই স্কোয়ার অন নাইন ইকুয়ালস কস স্কোয়ার থিটা। এইবার যদি এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যোগ করে দিই কী পাই, আমরা জানি উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। এইবার লক্ষ্য করো সাইন স্কোয়ার থিটা মানে কী পেয়েছি, এক্স স্কোয়ার অন ফোর, দ্যাট ইজ এক্স স্কোয়ার অন ফোর, আর কস স্কোয়ার থিটা মানে পেয়েছি ওয়াই স্কোয়ার অন নাইন প্লাস ওয়াই স্কোয়ার অন নাইন ইকুয়ালস ওয়ান। তাহলে থিটা এলিমিনেট হয়ে গেল, এটা হচ্ছে থিটা ছাড়া একটা সমীকরণ, থিটা এলিমিনেট করলে আমরা এই সমীকরণটা পেলাম। এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার 5/2 কী বলা আছে, এটাও অপনয়ন করতে বলেছে, থিটা এলিমিনেট করতে বলেছে, কী বলেছে, 5x ইকুয়ালস 3 sec থিটা ওয়াই ইকুয়ালস 3 ট্যান থিটা। তাহলে কী করবো আমরা, দেখো আমরা কী কীভাবে বের করছি, দেখো তাহলে 5x অন 3 ইকুয়াল সেক থিটা লিখে ফেলতে পারি, ঠিক একইভাবে আগেরবারে যেভাবে লিখেছিলাম সেই একইভাবে লিখে ফেলতে পারি কি, ওয়াই অন 3 ইকুয়ালস ট্যান থিটা। আবার দেখো স্কোয়ার করে ফেলবো, তাহলে 5x অন 3 স্কোয়ার ইকুয়ালস সেক স্কোয়ার থিটা। এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি ওয়াই অন থ্রির স্কোয়ার ইকুয়ালস ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা কি জানি, আমরা ফর্মুলা থেকে জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান। এইবার মান বসিয়ে দাও, সেক স্কোয়ার থিটা মানে কি পেয়েছিলাম, 5x অন 3, দ্যাট ইজ স্কোয়ার করলে পেয়ে যাচ্ছি 25x স্কোয়ার অন 9 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে পেয়েছিলাম ওয়াই অন 3, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার অন 9 ইকুয়ালস পেয়ে যাচ্ছি 1। আর যদি আরও সরল করে নাও কী পাচ্ছ, দেখো এই 9টা উল্টো দিকে চলে যাবে, দ্যাট ইজ 25x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9। এইটি হচ্ছে থিটা বর্জিত সমীকরণ, বা কেউ যদি এই পর্যন্তও করে দাও তারও কোনো প্রবলেম নেই। এইবার দেখো কী বলা আছে, এবারে বলা আছে ইফ সাইন আলফা ইকুয়ালস 5/13, কোয়েশ্চেন নাম্বার 6 বলা আছে ইফ সাইন আলফা ইকুয়ালস 5/13 দেন লেট আস শো দ্যাট ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস 1.5, অর্থাৎ যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে আমাদের দেখাতে হবে যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস 1.5। বলা আছে দেখো সাইন আলফা ইকুয়ালস 5/13, তোমরা এখান থেকে খুব সহজে কস আলফা বের করে নিতে পারবে, কস আলফা কী হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে কী হয় সেটা, রুট ওভার 1 মাইনাস 5/13 স্কোয়ার, কারণ আমি কী জানি, আমি জানি সাইন আলফা ইকুয়ালস 5/13 ইকুয়ালস কী করে ফেলতে পারবো, রুট ওভার 1 মাইনাস 25/169 ইকুয়ালস 169 টেক অ্যাওয়ে 144,
सॉरी 25 ऑन 169 इक्वल्स 144 ऑन 169 स्क्वायर रूट दैट इज 12 ऑन 13 বের করে ফেলতে পারলাম cos আলফা সমান 12 অন 13 এইবার আমাকে কি নির্ণয় করতে বলেছে দেখো বাম পক্ষ বলেছে tan আলফা প্লাস sec আলফা তোমরা tan আলফা sec আলফা আলাদাভাবেও নির্ণয় করে নিতে পারো আমি এখানে তা না করে কি করছি দেখো আমি করে নিচ্ছি tan আলফা সমান sin আলফা অন cos আলফা প্লাস sec আলফা মানে 1 ওভার cos আলফা দ্যাট ইজ sin আলফা প্লাস 1 অন cos আলফা sin আলফা মানে কত জানি আমি সাইন আলফা মানে জানি 5 অন 13 প্লাস 1 আর কস আলফা মানে জানি 12 অন 13 দ্যাট ইজ দেখো কি হয়ে যাচ্ছে 5 প্লাস 13 অন 13 নিচে পেয়ে যাচ্ছি 12 অন 13 এই 13 13 ক্যান্সেলেশন করে দাও হয়ে যাচ্ছে 18 অন 12 এবার 18 অন 12 মানে কি জানো 6 3 18 6 2 12 দ্যাট ইজ 3 অন 2 দ্যাট ইজ 1.5 এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ সাইন আলফা দেওয়া থাকলে আমরা প্রথমে কস আলফা নির্ণয় করে নেব তারপর ট্যান সেক যাই দেওয়া থাক সেই মানগুলো বসিয়ে দেব এবার দেখো পরের অঙ্ক অর্থাৎ টুতে কি দেওয়া আছে ইফ ট্যান এ ইকুয়ালস এন অন এম অর্থাৎ ট্যান এ এর মান দেওয়া আছে এন অন এম দেন লেট আস ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ বোথ সাইন এ অ্যান্ড সেক এ অর্থাৎ যদি ট্যান এ এর মান এন অন এম হয় তাহলে সাইন এ এবং সেক এ এর মান নির্ণয় করতে হবে আমি আগের দিন এটা শিখিয়েছিলাম দেখো কি করি আমরা ট্যান এ ইকুয়ালস এন অন এম এটাকে লিখে ফেলতে পারি কি লিখতে পারি সাইন এ অন কস এ ইকুয়ালস এন অন এম এবার নিশ্চয়ই তোমরা প্রত্যেকে মনে করতে পারছো যে ট্যান এ সমান এন অন এমকে কেন আমি সাইন এ অন কস এ লিখে ফেললাম দেখো কি করছি আগের দিনের মতোই করে নিচ্ছি দ্যাট ইজ সাইন এ অন এন ইকুয়ালস কস এ অন এম ইকুয়ালস রুট ওভার কি করি আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ অন রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার অর্থাৎ আমরা করে নিই লবগুলোর স্কোয়ার করে যোগ করে তার বর্গমূল ডিভাইডেড বাই হরগুলোর বর্গ করে অর্থাৎ স্কোয়ার করে যোগ করে তার বর্গমূল সমান হয়ে যাচ্ছে ওয়ান অন রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন এ অন এন ইকুয়ালস ওয়ান অন রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি সাইন এ ইকুয়ালস এন অন রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার একইভাবে আমরা আবার কস এ অন এম সমান যদি এই মানটি ধরে নিই তাহলে পেয়ে যাচ্ছি কি অ্যান্ড কস এ ইকুয়ালস পেয়ে যাচ্ছি এম অন রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে আমরা কী কী নির্ণয় করলাম সাইন এ আর কস এ নির্ণয় করলাম আমাকে বের করতে বলা আছে সাইন এ আর সেক এ সাইন এ তাহলে আমার নির্ণয় করা হয়ে গেল এইবার বলা আছে সেক এ এইবার দেখো সেক এ মানে জানো ওয়ান অন কস এ তার মানে কি হবে এইটি উল্টে যাবে হয়ে গিয়ে হয়ে যাবে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার অন এম তাহলে সেকের মানও আমি নির্ণয় করে ফেললাম এইবার দেখো পরের অঙ্কটাতে কি বলা আছে পরের অঙ্কে বলা আছে ইফ কস থিটা ইকুয়ালস এক্স অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন লেট আস শো দ্যাট এক্স সাইন থিটা ইকুয়ালস ওয়াই কস থিটা অর্থাৎ যদি কস থিটা এর মান এক্স অন রুট ওভার এক্স স্কোয়ার অন ওয়াই স্কোয়ার হয় তাহলে আমাকে দেখাতে হবে যে এক্স সাইন থিটা ইকুয়ালস ওয়াই কস থিটা দেখো কস থিটা বলে দেওয়া আছে আমি এখান থেকে সাইন থিটা বের করে ফেলবো কীভাবে বের করবো আমি জানি সাইন থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে সেখানে মান বসিয়ে দাও রুট ওভার ওয়ান মাইনাস এক্স অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে কী পাচ্ছি দেখো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেখানে এইটাকে সরল করলে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর স্কোয়ার রুট দ্যাট ইজ ওয়াই অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে সাইন থিটা এর মান পেয়ে গেলাম ওয়াই অন রুট ওভার এক্স স্কোয়ার অন ওয়াই স্কোয়ার এইবার বামপক্ষ কী বলা আছে আমি এই প্রমাণগুলোর ক্ষেত্রে বলেছিলাম সবসময় বামপক্ষ থেকে ডানপক্ষে যেতে হবে বামপক্ষে কী বলা আছে এক্স সাইন থিটা দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড ইজ এক্স সাইন থিটা এক্স সাইন থিটা সমান কী হচ্ছে এক্স ইন্টু ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
এইবার আমরা এটাকে লিখতে পারি, আমরা জানি এটাকে আমরা লিখতে পারি ওয়াই ইনটু এক্স অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে দেওয়া আছে আমাকে কস থিটা, তাহলে লিখে ফেলবো ওয়াই কস থিটা। তাহলে খুব সহজে আমরা প্রমাণ করে ফেললাম এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, এটা আমার প্রমাণ হয়ে গেল। এইবার দেখো, এবার পরের অঙ্কটাতে কী বলেছে, ইফ সাইন আলফা ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেন লেট আস শো দ্যাট কট আলফা ইকুয়ালস টু এ বি অন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে আমাদের দেখাতে হবে কট আলফা সমান টু এ বি অন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি কী করবো এখানে, সবার প্রথম সাইন আলফা থেকে কস আলফা নির্ণয় করে দেবো। দেখো কস আলফা সমান কী পেয়ে যাব, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা কী পাবো দেখো, রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবার আমরা জানি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার মানে ফোর এ বি হয় ফর্মুলা, সেই ফর্মুলায় বসিয়ে দিলাম ফোর ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এ স্কোয়ার রুট। তাহলে উত্তর কী পাচ্ছি দেখো, কী পাচ্ছি টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার সাইন আলফা সমান পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কস আলফা সমান পেলাম টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস সরি টু এ বি অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার আমাকে প্রমাণ করতে বলা আছে কি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কট আলফায়, আমি কট আলফা সমান লিখে ফেলতে পারি কস আলফা অন সাইন আলফা। এইবার তাহলে মানগুলো আমি বসিয়ে দিই, কস আলফার মান কত টু এ বি অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন আলফার মান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি সরল করে নিই কী পাবো, টু এ বি অন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সিলেশন হয়ে যাচ্ছে, উত্তর থেকে যাচ্ছে টু এ বি অন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটিই আমাদের প্রমাণ করতে বলা আছে, আমাদের প্রমাণ করতে বলা ছিল টু কট আলফা ইকুয়ালস টু এ বি অন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সেটাই প্রমাণ করে দেখালাম। দেখো এবার পরের অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ফাইভে কী বলা আছে, ইফ সাইন থিটা অন এক্স ইকুয়ালস কস থিটা অন ওয়াই দেন লেট আস শো দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস এক্স মাইনাস ওয়াই অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ সাইন থিটা অন এক্স সমান কস থিটা অন ওয়াই হলে দেখাতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স অন ওয়াই অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কী করবো, আমরা আগেই এটা নির্ণয় করতে শিখেছিলাম, ট্যানের ক্ষেত্রে নির্ণয় করতে শিখেছিলাম সাইন থিটা অন এক্স ইকুয়ালস কস থিটা অন ওয়াই, এটা আমাদের বলে দেওয়া আছে। আমরা কী করবো সমান রুট ওভার এই লবগুলোর বর্গ করে যোগ করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান অন রুট ওভার, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, ওয়ান অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার যদি আমি সাইন থিটা অন এক্স সমান এইটা ধরি কী পাচ্ছি তখন, আমরা পেয়ে যাচ্ছি তখন সাইন থিটা সমান এক্স অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার কস থিটা এই এই অংশটা সমান যদি এটা ধরি তাহলে কী পেয়ে যাচ্ছি, কস থিটা সমান ওয়াই অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা কস থিটার মান বের করে ফেলতে পারলাম। এইবার দেখো বাম পক্ষে কী বলে দেওয়া আছে তোমাকে, বাম পক্ষে বলা আছে সাইন থিটা মাইনাস কস থিটা। এবার সাইন থিটা মাইনাস কস থিটা এই দুটোর কেবলমাত্র আমরা মান বসিয়ে দেব, কীভাবে মান বসাচ্ছি দেখো, সাইন থিটা মানে পেয়ে গেছি কি এক্স অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা পেয়ে গেছি ওয়াই অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে কস থিটা এখানে পেয়ে গেছি এই জায়গায়। এইবার কী করলাম, এই দুটো বিয়োগ করে নিলে কী পাচ্ছি এক্স মাইনাস ওয়াই অন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ
খুব সহজেই আমরা প্রমাণ করতে পেরে গেলাম। এবার দেখো পরের অঙ্কটাতে কি বলা আছে। পরের অঙ্ক আছে ইফ ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কস এ ইকুয়ালস ফোর এক্স, দেন লেট আস শো দ্যাট কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস ওয়ান প্লাস টু এক্স অন ওয়ান মাইনাস টু এক্স। অর্থাৎ এই যে রাশিমালাটা দেওয়া আছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কস এ ইকুয়ালস ফোর এক্স হলে প্রমাণ করতে হবে কোসেক এ প্লাস কট এ সমান ওয়ান অন টু এক্স অন ওয়ান মাইনাস সরি ওয়ান প্লাস টু এক্স অন ওয়ান মাইনাস টু এক্স। তাহলে আমরা কী করবো, আমরা কস এর মানটা লিখে ফেলি। কস এ সমান কত তাহলে ফোর এক্স অন ওয়ান প্লাস ফোর এক্স। এইবার কস যেহেতু আমি জানতে পেরে গেছি, আমি এখান থেকে সাইন নির্ণয় করতে পারবো। সাইন এ কী হয়, রুট ওভার ওয়ান মাইনাস সরি ফোর এক্স স্কোয়ার আছে এখানে, রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, এটাই হচ্ছে সাইন এ নির্ণয় করতে পারবো। তাহলে মানগুলো বসিয়ে দিই, মান বসালে কী পাচ্ছি দেখো, ওয়ান মাইনাস ফোর এক্স অন ওয়ান প্লাস ফোর এক্সের স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার, অতএব আমি ওপরে নিচে আলাদা আলাদা করে স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস ফোর এক্সের হোল স্কোয়ার, ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ফোর এক্সের হোল স্কোয়ার অন ওয়ান প্লাস ফোর এক্সের স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি, আমরা জানি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, সেই সূত্রটা কীভাবে পেয়ে যাই, আমরা জানি ওয়ান মাইনাস তা ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল অন ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল এর স্কোয়ার রুট। তাহলে কী পেয়ে গেলাম, ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার অন ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, এইটা পেয়ে গেলাম সাইন এর মান। এইবার তাহলে কস এর মান আমি জানি আর সাইন এর মান নির্ণয় করতে পারলাম, আমাকে কী বলা আছে কোসেক এ প্লাস কটে। দেখো আমি কীভাবে করব, বামপক্ষ কী বলা আছে, বামপক্ষ বলা আছে কোসেক এ প্লাস কটে। আমি জানি কোসেক এ মানে ওয়ান অন সাইন এ, আর কটে মানে জানি কস এ অন সাইন এ। তাহলে আমি লিখে ফেলতে পারবো এই দুটোকে সরল করে যে ওয়ান প্লাস কস এ অন সাইন এ। এইবার কস এর মান আমি জানি, কী জানি, ফোর এক্স অন ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়ান প্লাস, এইটা হয়ে গেল ওপরের লবের মান। আর হরে কী আছে, সাইন এ, সাইনের মান কী হয়ে যাবে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। দেখো সাইন এর মান আমি নির্ণয় করেছি ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার অন ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার, এটাকে সরল করলে কী পাচ্ছি দেখো, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স অন ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার অন ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। এইবার লক্ষ্য করো, এই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়ান ফার প্লাস ফোর এক্স স্কোয়ার ক্যান্সিলেশন করে দিচ্ছি, দিলে কী পাচ্ছি দেখো, ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এসে যাচ্ছে, তাহলে হচ্ছে ওয়ান প্লাস টু এক্সের হোল স্কোয়ার অন ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ারকে আমি লিখছি টু এক্স স্কোয়ার এই আকারে। একে তাহলে কী লিখতে পারি দেখো সাজিয়ে, একে লিখতে পারি ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার মানে এ প্লাস বির হোল স্কোয়ারকে যেভাবে লিখতে পারি, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, ঠিক একইভাবে লিখছি ওয়ান প্লাস টু এক্স ইকুয়ালস ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার ইকুয়ালস ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আবার এখানে নিচে কী আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় দেওয়া আছে নিচটা, এর অভিনয় করছে ওয়ান আর বি এর অভিনয় করছে টু এক্স, সেটাকে লিখে ফেলতে পারি ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়ান মাইনাস টু এক্স। এইবার দেখো ওয়ান প্লাস টু এক্স ওয়ান প্লাস টু এক্স ক্যান্সিলেশন হয়ে গেল, উত্তর থেকে গেল ওয়ান প্লাস টু এক্স অন ওয়ান মাইনাস টু এক্স, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে। আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্তই, আশা করি অঙ্কগুলো সবাই খুব সহজে বুঝতে পারলে, এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে পরের ভিডিওতে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।